नमस्कार बंधुरा, ग्रीन गार्डेनिंग फैमिली यूट्यूब चैनेले आपनादे सुस्वागत। सबाइके आंतरिक अभिनंदन जानिए शुरू करछी आजकेर भिडियो। आजकेर भिडियोर विषय एकटु कैमरा पार्सन के बोलबो देखाते, जबा गाछेर पाता केन हलुद हो जाए। एई जे गाछटा आमार एक रिलेटिव गाछटा लागिएछिलो, बुझतेई पाच्छेन भालो हाइब्रिड गाछ। एई देखुन फुलगुलो आस्ते आस्ते छोटो हुए जाच्छे, कुड़ी किन्तु अनेक आछे, भालो करे देखुन प्रचुर कुड़ी आछे। फुलगुलो छोटो हुए जाच्छे, पातार अवस्था भालो करे लक्ष्य करुन, एकेबारे हलुद हुए जाच्छे। केन जबा गाछेर पाता हलुद हुए जाए, एर पिछनेर कारणगुलो आमरा खुजबो एवं समाधान करबो आजके। बंधु, जबा गाछेर पाता हलुद हवार जे प्रधान तीनटे कारण आछे, आमी ते तीनटे कारण बोर्डे लिखेछि, देखुन। एक नम्बर कारण होच्छे क्लोरोफिलेर अभाव हय जबा गाछेर। दु नम्बर कारण होच्छे पोकामाकड़ आक्रमण करले। तीन नम्बर कारण होच्छे ऋतु परिवर्तन करले, अर्थात सीजन चेंज होले। एई तीनटे कारणेर जोन्नो आमादेर साधारणत जबा गाछेर पाता हलुद हो जाए। जबा गाछेर पाता हलुद हो गेले एर प्रभाव किन्तु गाछे पड़े, गाछ बड़ो हय ना, फुल धरते चाय ना, फुल होलेओ खूब छोटो छोटो फुल हो जाए। फुलगुलो किन्तु बेशिक्षण थाके ना, एक दिनेर मध्ये कयेक घंटार मध्ये फुलगुलो किन्तु आबार शुकिये जेते शुरू करे। ता आसुन बंधु, एई तीनटे कारणेर सठिक समाधान आमरा आजके खुजी। प्रथम जे कारणटा आमरा देखते पाच्छी, क्लोरोफिलेर अभावे जबा गाछेर पाता हलुद हो जाए, जे रोगटार नाम होच्छे क्लोरोसिस। एर थेके आमरा किभाबे मुक्ति पाबो? एर थेके मुक्ति पेते गेले आपनादेर ম্যাগনেসিয়াম সালফেটটা ব্যবহার করতে হবে। এই দেখুন, আমি যে ম্যাগনেসিয়াম সালফেটটা কিনেছি, এটা হচ্ছে 400 গ্রাম, দাম নিয়েছে 80 টাকা। একটা ভালো কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট কিনবেন। কিভাবে আপনি এটা দেবেন? দুই ভাবে দেয়া যায় বন্ধু। এক নম্বর হচ্ছে গাছের ওপরে আপনাকে স্প্রে করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেটকে 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে তারপরে আপনি এই গাছের ওপরে ভালো করে স্প্রে করে দেবেন। ভালো করে গাছে স্প্রে করবেন, এটা হচ্ছে এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটটাকে 1 লিটার জলের মধ্যে 1 থেকে 2 গ্রাম আপনি গাছের গোড়াতে দেবেন। যদি দেখেন আপনার গাছের পাতা খুব হলুদ হয়ে যাচ্ছে, তাহলে সপ্তাহে একদিন দেবেন, না হলে 15 দিন অন্তর অন্তর দিতে পারেন। এটা করার ফলে আপনার কি হবে, ক্লোরোফিলের যে অভাবটা ম্যাগনেসিয়াম সালফেটের জন্য, সেটা কিন্তু আর থাকবে না। এবার দু নম্বর কারণ চলে আসি বন্ধু। তাহলে আপনারা ক্লোরোফিলটা দেবেন কত বললাম, 1 লিটার জলে। আপনারা 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম, 1 থেকে 2 গ্রাম। যদি বোঝেন একটু বেশি হয়েছে, আপনি 2 গ্রাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 7 দিন পর পর আপনারা এটা দিয়ে যাবেন। যদি আপনার পাতা খুব একটা হলুদ না হয়, 15 দিন পর পর আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চলে আসি দু নম্বর কারণটা, পোকামাকড় আক্রমণ করলে জবা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে বন্ধু। এর জন্য কী ব্যবস্থা নেব? যদি আপনি জৈবভাবে যদি ব্যবস্থা নেন, তাহলে নিম তেলটা ব্যবহার করতে পারেন। 7 দিন অন্তর অন্তর দেবেন, 7 দিন এটা দেবেন আর 7 দিন কাকা দেবেন। আর যদি কেউ কেমিক্যাল ব্যবহার করতে চান, পেস্টিসাইড, তাহলে কিন্তু বাজারে অনেক আছে, অসুবিধা নেই, দেবেন। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার জবা গাছে যেন কোনো পোকামাকড় বাসা বাঁধতে না পারে। বাসা বাঁধলেই কিন্তু পাতা এরকম হলুদ হয়ে যাবে, আপনার ফুলগুলো দেখুন কত ছোট ছোট হয়ে যাচ্ছে। তিন নম্বর যে কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরব, ঋতু পরিবর্তন করলে। ঋতু পরিবর্তন মানেটা কি? যেমন দেখুন, গরম থেকে ঠান্ডা পড়লে, ঠান্ডা থেকে গরম পড়লে, গরম থেকে বর্ষাকাল আসলে, এই যে একটা ঋতুচক্র আছে আমাদের, এই ঋতু পরিবর্তন হলে গাছের ওপর কিন্তু প্রভাব পড়ে। আমাদের শরীর যেমন খারাপ করে, গাছেদেরও কিন্তু শরীর খারাপ করে।
এই ঋতু পরিবর্তনের প্রভাব জবা গাছে কিন্তু সব থেকে বেশি পড়ে। দেশি যে জবা গাছগুলো আমাদের আছে সেগুলো কিন্তু রিকভার করে নেয়, কিন্তু হাইব্রিড প্রজাতির যেগুলো আছে তারা কিন্তু এই ঋতু পরিবর্তনটা সহ্য করতে পারে না। এর জন্য আপনাকে কি করতে হবে, দেখুন ঋতু পরিবর্তন যখন হবে তখন দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে। এই যে হলুদ হয়ে যাওয়া পাতাগুলো, হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে ঋতু পরিবর্তনের সময় আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে ভালো জৈব সার কিংবা কেমিক্যাল সার যদি আপনারা দেন, দেখবেন আবার নতুন নতুন পাতা গজাবে, সেই পাতাগুলো কিন্তু আপনার আর হলুদ হবে না, সবুজ আকার নেবে। আর একটা কথা, শেষে একটা কথা আপনাদের একটু জানিয়ে দিই, এই যে তিনটে কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তিনটে কারণের করার আগে আপনারা কি করবেন, জবা গাছের মাটিটা খুব ভালোভাবে তৈরি করবেন। কমপক্ষে 40% ফার্টিলাইজার যুক্ত মাটি কিন্তু আপনাদের অবশ্যই তৈরি করতে হবে। আমার যে রিলেটিভ এই গাছটা করেছিল সে কিন্তু প্রথম অবস্থায় ভুল করেছিল, মাটিটা ঠিকমতো তৈরি করেনি, তার ফলে ক্লোরোফিলের অভাব দেখা গেছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এই গাছ সহ্য করতে পারছে না, পোকামাকড় থেকে সহজেই আক্রান্ত হয়ে যাচ্ছে। এই তিনটে জিনিসকে আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, আপনার জবা গাছ সবুজ থাকবে, সতেজ থাকবে, সারা বছর ফুল পাবেন। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি। বন্ধু দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।